मेनू ना बोलिए हां बोलो अच्छा देखिए मैं गलाय बजास ना ताले पड़े हॉस्पिटल ले दौड़ते हो बस हेलो फ्रेंड्स चाय पी लो নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ইয়ো ইয়ো তো আজকে দুজনে দেখো একদম ফুল প্যাকড আপ হয়ে রয়েছি বুঝতে পারছো কোথায় যাব শীতের কারণে কোথায় যাব বুঝতে পারছো জানি না তো আজকে আমরা যাচ্ছি এখান থেকে 3-4 কিলোমিটার দূরে একটা জায়গায় ওখানে মেলা হচ্ছে আসলে এখন শীতের সময় ওই কারণে পৌষকালী মেলা হয় আমাদের এখানে হ্যাঁ অনেক বড় কালী ঠাকুর সেখানে মেলা হচ্ছে আর তো ওখানেই যাব এখন তো মেলায় গিয়ে দেখা হচ্ছে ভিডিওটা লাস্ট অবধি দেখবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ আর লাইক দিতে ভুলো না আর কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো সেসব দিয়ে অবশ্যই দেখবে তো দেখা হচ্ছে মেলায় গিয়ে Guess it's been a while since I fell in love things up you're so beautiful and I can't deny my heart is always with you my head's always stuck in time love let me go cause I've been holding on for far too long I've been fighting and keeping strong now you just cycle dujon mile chole eshi ei melay rekhane to amra lighting er samne dari rochi onek boro lighting e koreche ekhane আর এখানে অনুষ্ঠান হচ্ছে কোনো এই যে এখানে হ্যালো চেক করছে তো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে আওয়াজ হতে পারে বড় ঠাকুর অনেকটাই বড় তুমি গেস করে নাও অনেকটাই বড় দেখাচ্ছি অনেকটাই বড় ঠাকুর ছবিতে দেখাচ্ছি কিরকম লাগছে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এখন পাশে মেলায় আছে মেলা আছে পাশে মেলাতে যাব তো মেলাতে গিয়ে দেখা হচ্ছে Thank you.
গাইস নাই আমাদের নেবে না আমরা উঠলে ডুবে যাবে তোমনে উঠলে বেশি ডুববে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমরা কি উঠবো এতে গাইস তুই উঠলে ডুবে যাবে তুই আর আমি উঠলে মেইন কথা কি উঠতাম কিন্তু এলাও করবে না আর এর ভিতরে যদি পড়ে যাই বাই চান্স একবার এমনি শীত প্রচন্ড শীত বইয়ের ভিতরে পড়লে পারে শেষ পুরো আরে মিথ্যা কথা কেন বলছিস বল টাকা নেই গজব বেজতি হ্যায় হ্যাঁ আমরা আমাদের কাছে টাকা নেই আমরা তো বড় লোক না আমরা গরিব গাইস গরিব আমালে মেরে বাপকো মা শিখা চল মিউজিক তো ভালো এখানে অনেক কিছু আছে কিন্তু আমাদের ওঠার মতো কিছু নেই কারণ আমরা বড় হয়ে গেছি আচ্ছা আমাদের এখানে মানে ওঠার কোনো কিছুই নেই আচ্ছা ব্রেক ডান্স আছে কিন্তু মাথা ঘোড়ায় ওর জন্য উঠবো না আর হচ্ছে বেশি বড় না মেলাটা বেশি বড় হয়নি ছোটই হয়েছে তো ঠিকঠাকই আছে ভালো ভালো ছোটো কাটার মধ্যে ভালো ছোটো কাটার মধ্যে ঘোড়ার জন্য ঠিকই আছে ভালো খাবার এই খাবার বলছি কেন ঠাকুরটা ভালো হয়েছে হ্যাঁ ঠাকুরটা বেশ ভালোই হয়েছে আর এখন করোনা টাইম যা টাইম সিচুয়েশন এর মধ্যে এতটা হচ্ছে এটাই অনেক হ্যাঁ সেটাই কি ব্যাপার তুই এখানে কি করছিস এগুলো দেখছিস একটুখানি দেখছিস না গার্লফ্রেন্ডকে গিফট করবি আমার গার্লফ্রেন্ড তুই এরকম করছিস কথা কি ক্লিয়ার না বেজাল আছে মিথ্যে কথা বলিস না আমি দেখছিলাম এমনি বহুত তেজ হো রহা হ্যায় বহুত আমরা অনেকদিন পাবজি খেলিনা পাবজি তো ছেড়ে দিয়েছি ব্যান হয়ে গেছে তো এখন একটুখানি শুটিং করি গান শুটিং যেগুলো হয় আর কি বেলুন ফোটানো যেগুলো সেগুলো ফোটাবো ওইগুলো দেখো ছাড়েনি একটাও নুব নুব 100% গাওয়া ঘি দুধ চিনি কাজু বাদাম ও বেলুন ফেলে দিয়েছে নো আমি নুব না বেলুন
সেরকম কিছু নেই, খাওয়ার মতো মথুরার কেক একটা নিয়েছি, তো এটা খেয়ে দেখি কেমন খেতে। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডাটা দিল, ঠিক আছে। খাও না, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডাটা দিয়েছে সেরকম খেতে নেই, মানে সেই টেস্টটা পাচ্ছি না, গরমটার যে যে টেস্ট সেটা পাচ্ছি না। তারপর এমনি এমনিতে ঠান্ডা, তারপরে আরও ঠান্ডা দিয়েছে, খেয়ে মজা পেলাম না। মেলায় যেহেতু কিছু খাওয়ার পাওয়া যাচ্ছিলো না, পাওয়া গেলেও অত হাইজেনিক না মেলার জিনিস, ওর জন্য খেলাম না কিছু, মথুরার কেকটাই খেলাম যা, তাও ওটা ভালো লাগেনি। তো এখন আমি আর দাদা মিলে সাইকেল চেপে যাচ্ছি খাবার খেতে কিছু একটা, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি, মোগলাই অর্ডার দিয়েছি, এখন মোগলাই অর্ডার দেওয়া হয়েছে, এখন একটা এক প্লেট মোগলাই খাবো দুজন মিলে। তো বাড়িতে ভাত খেয়ে গিয়েছিলাম, তারপরে ওইগুলো খেয়েছি, পেট এমনি ভরে রয়েছে, তো এখন খালি মোগলাটাই খাবো। তো দেখা হচ্ছে খেতে খেতে। তো অর্ডার দেওয়া, কী অর্ডার দেওয়াছিলো না, মোগলাই, তো মোগলাই অর্ডার দেওয়া হয়ে গেছিলো, তো ওখান থেকে দিয়েও দিয়েছিলো প্লেটে করে, তো মানে দিতে অনেকটা লেট করেছিলো, এর কারণে বাড়িতে নিয়ে আসলাম, খাওয়া শুরু করে দিয়েছো, সব কিছু আগে আগে খাই খালি। এই যে মোগলাই, লেট হয়ে যাচ্ছিলো, অনেক বেজে গেছিলো, 9:30 গেছিলো, কেউ ছিল না রাস্তায়, লকডাউন বলে তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে, বাড়ি অবস্থায় নিয়ে। তো থালা ধরে দিয়ে দিয়েছিল ওরা, তারপরে এখানে এসে খাচ্ছে এখন। খেয়ে বলো কেমন লাগছে, একটু বলো, খাও। তো চলিয়ে শুরু করতে হ্যায়, কেমন খেতে দেখো তো, খেয়ে দেখো, একটু খেয়ে বলো। গলায় বাজাস না, তাহলে পরে হসপিটালে দৌড়াতে হবে। জল আছে ওখানে, এটা গরম আছে, শুধু তরকারিটা একটু ঠান্ডা, ওভারঅল ভালো খেতে। আর স্যালাডের কি রিভিউ দেবো, কি করে হ্যালো, প্রতিটা খাবার ফেলে। আর যাই হোক, ওই মথুরা কেক থেকে তো অনেক ভালো, কারণ মথুরা কেক পুরো ঠান্ডা ছিল, ভালো কথা। তো এই ছিল আজকের টোটাল ভিডিও, তো মেলাটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ঠাকুরটাই কেমন লাগলো সেটাও বলো। তোমরা আসতেই পারো, কারণ ভালোই ঠাকুর করেছে। আর ভিডিওতে জানি একটু সমস্যা হবে, সাউন্ডের সমস্যা হবে বলতে গেলে, কারণ ওখানে ওখানে জানোই তো, বুঝোই তো, হ্যাঁ, মেলাতে এমনি আওয়াজ, তারপরে ওখানে অনুষ্ঠান হচ্ছে, একটা প্রোগ্রামের আওয়াজ হয়, অনেক কিছু অসুবিধা হয়, হ্যাঁ, আর তার মধ্যে থেকে করতে হয়, আর একটু হলে এদিক ওদিক হলে তো কপিরাইট দিয়ে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, তার সাথে একটা কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো। আর চ্যানেলে যদি কেউ নতুন আসো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও, সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও যদি চাও তো কমেন্টে জানাবে, আর বাকি ভিডিওগুলো দেখে নিও, হ্যাঁ, আশা করি পুরো ভালো লাগবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই, টাটা টাটা দাও তুমি।